সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সহকারী শিক্ষকদের শূন্য পদ পূরণের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছে নিয়োগ বঞ্চিতরা। জাতীয় প্রেসক্লাবের সামনে এই অনশন কর্মসূচি থেকে দাবি আদায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়। রিপোর্ট শফিউল আলম সুজনের। দাবি আদায়ে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এবার অবস্থান নিয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। দ্বিতীয় দিনের এই অনশন কর্মসূচি থেকে নিয়োগ বঞ্চিত তাদের সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। তাদের দাবি, নিয়োগ পরীক্ষায় 55,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় মাত্র 18,000 পাশ করিয়ে নিয়োগ দেওয়া হয়েছে, বাকি শূন্য পদে নিয়োগের জন্যই তাদের এ অনশন। আপনি আমাদের প্যানেলে ঘোষণা দেন, আপনি একজন অকৃষ্টিকের কথা শুনে তার লাইনে সাড়া দিয়েছেন, আজকে আমরা 9 মাস রাস্তায় পড়ে আছি, আমরা খুব অমানবিকভাবে জীবনযাপন করছি, তা না হলে আজকে কেউ এই রাস্তায় পড়ে থাকতো না। 24 লক্ষের মধ্যে আমরা মাত্র 2.3%, এর মধ্যে এই অসংখ্য শূন্যপদ থাকা সত্ত্বেও কেন আমরা নিয়োগ পাবো না। নিয়োগ বঞ্চিতরা বলেন, তাদের এ দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। আজকে 11টা দিন আমরা অবস্থান কর্মসূচি ও 2 দিন গণ অনশন পালন করছি মা। আমরা শুধু একটাই আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছি যে আমাদের প্যানেলের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক। মানবতার মা, আপনার কাছে একটাই দাবি যে আপনি আমাদের দাবিটা মেনে নিন। আমরা রিট জড়িত হওয়ার কারণে 4 বছর কোনো সার্কুলার পাইনি। পরিবার হাল ধরার সময় এসেছে, কিন্তু আমরা পরিবার এবং বাবা মার জন্য কোনো কিছু করতে পারতেছি না। এর আগে দাবি আদায়ে কয়েক দফা আন্দোলন করেও কোনো সমাধান পাননি তারা, তাই এবার বাধ্য হয়ে এই আমরণ কর্মসূচি পালন করছে নিয়োগ বঞ্চিত প্রার্থীরা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।